বাম কংগ্রেস ও আইএসএফের ডাকে মুরাড়ায় এক নম্বর ব্লকের মুরাড়ায় অনুষ্ঠিত হলো সম্প্রীতির মহামিছিল। বৃহস্পতিবার সকালে মুরাড়ায় এলাকায় সিপিআইএম এবং কংগ্রেস ও আইএসএফের তরফ থেকে একটি মহামিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব এবং আইএসএফ নেতৃত্ব। মিছিলে স্লোগান তোলা হয়, রুখে দাও সাম্প্রদায়িকতা, রক্ষা করো সম্প্রীতির অটুট বন্ধন, নিশ্চিহ্ন করো সীমাহীন দুর্নীতি আর সর্বগ্রাসী স্বৈরাচার, বন্ধ করো লুঠের জঙ্গলরাজ, গড়ে তোলো মানুষের পঞ্চায়েত, বিজেপি হাটাও, দেশ বাঁচাও, তৃণমূল হাটাও, রাজ্য বাঁচাও। এটা তৈরি করার চেষ্টা হচ্ছে বিজেপি এবং টিএমসি কে, কারণ বাংলার মানুষ বালি, গরু, ডিসিআর, কয়লা, চিপস, টেট, ডিএ এই নিয়ে আমরা জর্জরিত ছিলাম। আজকে দুয়ারে সরকারে আমাদের রাজ্যের মানুষের কাজ হয় না, আজকে পুলিশের কাছে গেলে আমাদের কাজ হয় না, আজকে বাংলার মানুষ এই তৃণমূল চোরদের জ্বালায় আমরা অতিষ্ঠ। এই জ্বালাকে নিবারণ করার জন্য রামনবমীর দিন থেকে পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য দুটো পার্টি নেমে পড়েছে, যে একটা পক্ষ থাকবে ওইদিকে, একটা পক্ষ থাকবে এইদিকে। শেয়ালে কাকর একবারই খায়, দুবার খাবে না। বাংলার মানুষ ধর্ম নির্বিশেষে 2021-এ যেভাবে ভোট দিয়েছিল এনআরসির কারণে, দিদি মোদি যতই চেষ্টা করুন, রামের নামে আর আপনি ভোট পাবেন না, না মোদি পাবে না দিদি পাবে। তাই বাংলার মানুষের কাছে আজকের এই পবিত্র দিনে, হনুমান জয়ন্তীতে আমরা মানুষের কাছে এসেছি, যে হনুমান জয়ন্তী যেখানে যেখানে পালন হবে সেখানে সেখানে শান্তিভাবে পালন হবে, যদি শান্তিভাবে পালন না হয় প্রশাসন ব্যর্থ। গতকালকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে প্রশাসন ব্যর্থ বলে, প্যারামিলিটারি ফোর্স দিয়ে সেই উৎসব পালন করা হবে পশ্চিমবঙ্গের।